দিব্যাঙ্গনের জন্য একটা ঐতিহাসিক দিন হিসাবে আমার মনে হয় ভবিষ্যৎ ক্রিকেটকে আগামী তিন বছর পর্যন্ত সব ধরনের আজকে রয়্যাল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগেই আমরা আজকে আমাদের সুন্দর একটা বাংলাদেশ সেটা আমরা ইনশাআল্লাহ দেখতে পারবো, সেটা হয়তো আমরা জেলা পর্যায়ে থেকে শুরু করতে চাই। আর পরিশেষে একটা কথা বলতে চাই যে আমরা যারা সবাই কাজ করছি বা সবাই যারা আছেন, আমার বিশ্বাস আপনারা আন্তরিকতার সাথেই কাজ করছেন। তো আমি সবসময় বিশ্বাস করি যে আপনার ছোট একটা ত্যাগে হয়তো আপনার পরিবার দাঁড়াবে, আপনার পরিবারের ছোট একটা ত্যাগে আপনার শহর দাঁড়াবে, আর আপনার পুরো শহরের ছোট একটা ত্যাগে বাংলাদেশ দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ।